হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, এই যে ভিডিওটা দেখলেন, দুটা ভিডিও দেখাইলাম আপনাদের, এই ভিডিওগুলো আপনারা কিভাবে মিক করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। এই ভিডিওটি অনেক এক্সাইটিং হতে যাচ্ছে বন্ধুগণ, কেউ মিস করবেন না। এত সুন্দর একটি অ্যাপস আমি আগে কখনো দেখিনি, তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি মিক করলাম, যাতে আপনারাও এরকম ভিডিও বানান পারেন এবং কি মজা নিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। ঠিক আছে, তো বন্ধুগণ একটা অনুরোধ, আপনারা এই অ্যাপসটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো বন্ধুগণ, আমরা স্ক্রিনে আপনাদের ফুল কাজ দেখাবো A to Z। তবে একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আপনার যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার সমস্যা নিয়েই আমরা ভিডিও মেক করব। তো বন্ধুগণ, চলুন আমরা এখানে দেরি না করে মূল কাজে চলে যাই। তো চলুন, তো বন্ধুগণ এই কাজটি করতে হলে আপনার একটি অ্যাপসের প্রয়োজন আছে। তো অ্যাপসটি কোথায় পাবেন এবং কি কিভাবে ডাউনলোড করবেন সব আমি A to Z দেখাবো, তবে আপনাদের আগে কাজগুলো দেখাই নি। তো বন্ধুগণ দেখেন, এখানে অনেক রকমের ইফেক্টটি শো করতেছে। আপনি চাইলে যে কারো ফেস দিয়ে যে কারো ভিডিও বানাইতে পারেন, অনেক সহজ, অনেক ইজি। এখানে দেখেন ডান্স করা, 10 হাতি 20 হাতি এবং কি অনেক রকমের মডেলিং ভিডিও, এরকম ভিডিও আপনি চাইলে কিন্তু বানাতে পারেন। তবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুগণ, আপনারা এই জিনিসগুলো খারাপ কাজে ব্যবহার করুন না, কারো খারাপ জিনিস বানাবেন না। তো এখানে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো কিভাবে ইউজ করবেন সেটাই আজকে আমি দেখাবো। যেমন আমি এখন এই এই ডান্সের এই ভিডিওটা নিব। তো নেওয়ার পরে এভাবে আমার সামনে শো হবে। তো আমি কি করব, এই যে ক্রিয়েট একটা অপশন আছে, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা ফটোর অপশন আছে, এই ফটোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ফটোটা আমাদের পছন্দ, তো আমরা সেই ফটোটাই নিব, যে ফটোটা দিয়ে আমরা বানাইতে চাই। তো এখানে আমি গ্যালারিতে অনেকগুলো ফটো রাখছি, তার মধ্যে আমাদের বর্তমানে ভাইরাল একটা ভিডিও, সেই লোকটার আমি একটা ফটো নিলাম। তো ফটো নেওয়ার পরে এই ফটোটা আপনারা সুন্দর করে ফেসটা অ্যাড করে দিবেন, ঠিক আছে, সুন্দরভাবে অ্যাড করবেন, যাতে বুঝতে না পারে কেউ যে আপনি এটা অ্যাড করা। অনেক সুন্দরভাবে অ্যাড করবেন, একটু সময় নিয়ে দেখেন, এভাবে কম বেশি বাড়া নিবেন আপনারা, যেটা আর কি কোনো দিকে জানে শর্ট না থাকে। তো আমি আপনাদের দেখার জন্য স্যাম্পলই বানাইলাম, আমি এতটা সুন্দর করার চেষ্টা করি নাই, আপনারা সুন্দর করে নিবেন, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এটা নিছি, নেওয়ার পরে দেখেন নেক্সট একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন আপনাদের কিন্তু ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, যদি এই ভিডিওটা ডাউনলোড করতে হয় তাহলে কি করবেন, দেখেন এখানে কিন্তু স্টার্ট মার্কেটিং আছে। তো আপনারা কি করবেন, স্টার্ট মার্কেটিং একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু মিউজিক আছে, আমি কিন্তু মিউজিক অফ করে রাখছি, কারণ আমার কথাগুলো আপনাদের শুনতে সমস্যা হবে, তার জন্য কিন্তু আমি ভিডিওর মিউজিক অফ করে রাখছি। এরপর একটা অ্যাড আসবে, আপনারা অ্যাডটা ক্লোজ করে দিবেন। এখানে কিন্তু আপনাদের শেয়ারের অনেক অপশন চলে আসবো এবং কি ডিলেটের অপশন আসবো, আপনি এখান থেকে চাইলে ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আপনার গ্যালারিতে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে, অথবা ইমো, অনেক অনেক সাইট আছে যে সাইটগুলোতে আপনি শেয়ার করতে চান, এখানে কিন্তু সব সাইট পেয়ে যাবেন। তো এখানে মোরে ক্লিক করলেই আপনারা কিন্তু অনেকগুলো সাইটই পাইতেছেন। তো সেখান থেকে আমি যেহেতু আমার ফাইল ম্যানেজারে চাইলে আপনারা রাখতে পারেন, তো আপনারা যে কোনো জায়গায় যায় কিন্তু সব অপশনে আছে। তো আমি যেহেতু সেভ করে রাখবো আমার ফোনে, তো এই যে ফোনে আমি সেভ করলাম, ফোনে ক্লিক করলাম, এখানে দেখেন টিক মার্কের অপশন দিছে। তো আমি যদি এখন টিক মার্ক দিয়ে দিই, টিক মার্ক দিয়ে দিলাম, তো আপলোড, তো আপলোড কিন্তু আমার আরম্ভ হয়ে গেছে। দেখেন এই যে আপলোড আরম্ভ হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুগণ অনেক এক্সাইটিং একটি ভিডিও এই অ্যাপসটিতে। শুধু আপনি তো এটা আমি দেখাইলাম স্যাম্পলই, তো অ্যাপসটিতে এমন এমন ফানি আছে আপনারা দেখেও অবাক হয়ে যাবেন, মানে অবাক বলতে এমন এমন ইফেক্ট আপনারা ফ্রিতে পাইতেছেন, এখানে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হইতেছে না, মানে এত সুন্দর একটি অ্যাপস আমি কখনোই দেখি নাই। তো বন্ধুগণ অ্যাপসটির নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাজিক মিউজিক। অ্যাপসটির নাম কিন্তু ম্যাজিক মিউজিক।
এই অ্যাপসটি আপনাকে গুগল প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। শুধু আপনারা গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন, ঠিক আছে? গুগল প্লে স্টোরে সার্চ করুন, অথবা আমার এই ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই যে সেই অ্যাপসটা, আপনারা ভালো করে লোগোটা দেখে নেবেন, এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। ডাউনলোড করবেন, যেখানে অ্যালাউ চায় অ্যালাউ দিয়ে দেবেন। আমি এত কিছু দেখাইলাম না, অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পরে কাজ করতে পারবেন। তো বন্ধুগণ, আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর কিছু শিখতে পারছেন। তো যদি শিখতে পারেন, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে রাখবেন, যাতে আপনাদের আমি নিত্য নতুন কিছু টিপস দিতে পারি। তো বন্ধুগণ, আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।